আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হাসনা আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কারণ আপনাদের সাথে আজকে আমি একটা বিশেষ বিশেষ ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে আমার বাচ্চাদের একটা বিশেষ দিন অনেক বড় একটা দিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল আর আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ওরা প্রাইমারি সেভেন শেষ করে এখন হাই স্কুলে যাইতেছে এই আগস্ট থেকে এই বছরের আগস্ট থেকে তো এই জন্য ওদের ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন হচ্ছে মানে ফর গুড লাক বাচ্চাদের লাইক লাইক ফর ইনকারেজ টু স্টাডি মানে ভবিষ্যতে গিয়ে যেন তারা খুব ভালো পড়া করে হাই স্কুলে গিয়ে সো এখন যেরকম গ্র্যাজুয়েশন হয়েছে আফটার ওদের সব পড়া করার পরে ওরা যে যা কিছু হতে চায় ওগুলা ভালো করে পড়ার পরেও এভাবে গ্র্যাজুয়েশন হবে সো এটা কি এনকারেজ করার জন্য বাচ্চাদের এটা শুরু হয়েছে লাস্ট ইয়ার থেকে সো আমি মনে করি দিস ইজ বেস্ট থিং ফর কিডস আমার কাছে জিনিসটা এত ভালো লাগছে স্পেশালি সো এই জন্য টিকিটও দেওয়া হয়েছে এখানে আসার জন্য যারা গার্ডিয়ান আছে তাদের সো আমাদেরকেও দুইটা টিকিট দেওয়া হয়েছে দেখেন তো আমি আর আমার হাজব্যান্ড আসছি অফকোর্স কেন আসবো না আমাদের বাচ্চাদের এত বড়ো একটা দিন সো আমরা মা বাবা কীভাবে না আসি আমরা দুজন তো এত খুশি মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গিয়েছে এখানে আসার জন্য সেই তো আর এখন একটু পরেই শুরু হবে হ্যাঁ গ্র্যাজুয়েশন সো প্রথমে গণ্যমান্য ব্যক্তিরা আসবেন এসে সামনে বসবেন লাইক ক্লাসগর যারা আছেন স্কুলের প্রিন্সিপাল হেড টিচার অথবা মেয়র অ্যান্ড এই যে ইউনিভার্সিটিতে আছি ওই ইউনিভার্সিটির প্রিন্সিপালও আসবেন সো উনি সবাইকে সার্টিফিকেট দেবেন মানে তোয়া দিবেন ওদের ট্রেডিশনাল যা কিছু হয় আর কি এগুলোই আপনারা দেখতে পারবেন তো প্রথমেই মিউজিশিয়ান আসলেন ওদের ট্রেডিশন মিউজিক বাজিয়ে তো এখন সবাই আসবেন করে তো আস্তে আস্তে আসবে সবাই গণ্যমান্য ব্যক্তিরা এসে এখানে বসবেন তারপরে শুরু হবে গ্র্যাজুয়েশন প্রিন্সিপাল কিছু বক্তব্য দিবেন বাচ্চাদের উদ্দেশ্যে ভালো পড়ালেখার উদ্দেশ্যে মানে তারপরে শুরু হবে আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার কাছে এই জিনিসটা এত ভালো লেগেছে আমি কি কি বলবো আমার মনে হয় শুধু আমার কাছে না এখানে যারা যারা আছে যাদের বাচ্চারা আছে যা এখানে যে মানে যত মা বাবা আছে সবাই মানে প্রাউড ফিল করতেছে এই জিনিসগুলা দেখে সো আমাদের এ তো ভালো লাগতেছে তো বাচ্চাদের এখন চিন্তা করেন কতটা ভালো লাগতেছে এটা বাচ্চাদের এত উৎসাহিত মানে করবে করতেছে লাইক আমার বেবি এত বেশি এক্সাইটেড ছিল তারা এই গ্র্যাজুয়েশনের জন্য কি পড়বে কি করবে কিভাবে যাবে স্টেজের সামনে মানে এত এক্সাই এক্সাইটেড ছিল সো মাসাল্লা মাশাল্লাহ সো এই তো এখন শুরু হবে Thank you, Mabella. The ceremony is uh, one my colleagues. Know, this is one of my favorite days of the year when we get to celebrate a wonderful achievement of all these young people that are right here, in the here and on the stage here and in the hall before us. And very importantly, we're here with our mothers, our fathers, other members of the family, and the teachers. Uh, the work we've achieved is absolutely fantastic. And a very important welcome we here to the Parliament Hall. And you oh. এই তো প্রিন্সিপালের বক্তব্য দেওয়া শেষ তো এখন গ্রাজুয়েশন শুরু হয়ে গিয়েছে মানে সার্টিফিকেট দেয়া। তো প্রথমে ইউনিভার্সিটির প্রিন্সিপাল বাচ্চাদের মাথার ভিতরে কি লাগাচ্ছেন এটা এখানকার ট্রেডিশন এটা গ্র্যাজুয়েশনের সময় করা হয় আর যে মহিলা সার্টিফিকেট দিচ্ছেন উনি হচ্ছেন ইউনিভার্সিটির ম্যানেজার তো এই তো আর এখন আমাদের কাটবাশ প্রাইমারি স্কুলের বাচ্চারা আসবেই বছর প্রাইমারি সেভেনের টিচার আমার বাচ্চাদের টিচার তো এখন এক এক করে আমার বাচ্চাদের স্কুলের স্কুলের ছাত্ররা আসবে সো প্রথমে ওদের ক্লাসমেটরা আসবে তারপরে আমার বাচ্চারা আসবে আপনারা দেখতে পারবেন গাইস এখন আমার বাচ্চারাও আসবে সো আপনারাও দেখেন আমার তো অনেক খুশি লাগতেছে ওদের অনেক বিশেষ একটা মুহূর্ত এনজয় করেন ওরা সার্টিফিকেট নিচ্ছিল আর নার্ভাস আমি হচ্ছিলাম আমার হাত পা এখানে কাঁপছিল আমার ফিটনেস গাইস অলমোস্ট বাচ্চারাও আস্তে আস্তে এখন নিচে চলে আসবে এসে এখানে আজকে লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে মানে বাইরে গিয়ে আর একটা বিল্ডিংয়ে তো আমরা ওইখানেই যাব এই প্রিন্সিপাল বক্তব্য শেষ প্রিন্সিপালের বক্তব্য শেষ হওয়ার পরে সো এই দেখেন আর কত বড় একটা মানে হল দেখতেছেন ওয়াও ভ্যারি নাইস আমার তো অনেক সুন্দর লাগছে এত বড় হল ওয়াও তো আবার ওদের ট্রেডিশন মিউজিক বাজানো হচ্ছে আর এই তো সব মানুষ প্যারেন্টসরা যারা যারা আসছিলেন ওদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে লাইক আমাদের জন্য সো আমরাও সবাই ভিতরে যাচ্ছি লাইক লাঞ্চ মানে মানে প্যাক লাঞ্চ হালকা পুলকা যেসে যেমন স্যান্ডউইচ বানানো থাকবে লাইক এক স্যান্ডউইচ চিজ স্যান্ডউইচ স্যান্ডউইচ যার যেটা পছন্দ সাথে ফ্রুট থাকবে প্যাক লাঞ্চ আপনারা দেখতেই পারবেন সো এই তো আর আমরা তো এখন বাচ্চাদের সাথে মিট করার জন্য অনেক অনেক এক্সাইটেড হয়ে আছি সো আফটার গ্র্যাজুয়েশান পরে আমরা ওদের সাথে মিট করব সো ওয়া আমরা দুজন মানে অনেক অনেক এক্সাইটেড আমাদের বাচ্চাদের সাথে মেলার জন্য Sorry Where is the sandwich? You can get You can get sandwich Okay, oh no one. Give me that one Give me this আর এই তো খাবার প্রথমে খাবার উঠিয়ে নেই পরে কিছুই পাবো না কারণ এখানে অনেক বীর চলতেছে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে দেখে আমরা চলে আসলাম কারণ এখন লাঞ্চ টাইম খিদাও লাগছে ঘরে যেতে যেতে অনেকটা টাইম লাগবে তো ভাবলাম যা খাবার উঠেই নেই তো একজনে চিজ স্যান্ডউইচ একজনের টুনা স্যান্ডউইচ উঠিয়ে নিলাম সো দুজনে দুই প্যাকেট উঠালাম উঠিয়ে সো এখন খাবার দাবার করে তারপরে বাচ্চাদের সাথে অনেক অনেক পিকচার নিব ভিডিও নিব যা যা করা যায় আর কি সেটা করব সে এখন আমরা খাবার বসে খাবো এই জন্য স্পেস খুঁজতেছি কিন্তু এখানে ভিতরে কোনো স্পেসই পাওয়া যায় নাই কারণ এত ভিড় এখানে কোনো জায়গা খালি নাই বসার জন্য সো আমরা কী করবো দুজন বাচ্চারা তো টিচারের সাথে চলে গিয়েছে কারণ টিচাররা ওদের পিকচার নেবে সব বাচ্চাদের একসাথে দাঁড়িয়ে দাঁড় করিয়ে তো আমরাও বাইরে আসলাম এসে এখানে একটু বসার জায়গা পাইছি সো দুজনে প্রথমে আমরা স্যান্ডউইচগুলা খাচ্ছি দেখি কেমন হয় আর এই তো তারপরে এখানে আমরা বাইরে চলে আসছি এসে দেখি এখানে আমার বাচ্চাদের ফ্রেন্ডরা সবাই মানে লাঞ্চ করতেছে এক সাইডে ছেলেরা বসে লাঞ্চ করতেছে আর এক সাইডে মানে মেয়েরা পিকচার নিচে সব মেয়েদের দাঁড়া করিয়ে টিচাররা মা বাবারা প্যারেন্টসরা পিকচার নিতেছে তো যেহেতু আমি চলে আসছি তো আমি এখন বলি সবাই যখন একসাথে আছে আমিও সবাইদের একটু পিকচার নিয়ে নিই এই তো তো আকসার সব ক্লাসমেট প্রাইমারি সেভেন সাত বছর একসাথে পড়ছে সো এই বছর এই তো লাস্ট কয়েকদিন ওরা চলে যাবে হাই স্কুলে সবাই ভিন্ন ভিন্ন স্কুলে যাচ্ছে এখানে সবাই একসাথে আর হবে না জানি না কবে হবে তারাই জানে সো তারা এই মুহূর্তটা অনেক এনজয় করতেছে আর সব বাচ্চাদের এত কিউট লাগতেছে ওই যে জ্যাকেটগুলো পড়ছে জার্সিগুলো খুবই সুন্দর লাগতেছে আর সে হচ্ছে তামানবি আকসার বেস্ট ফ্রেন্ড তো দুনোজন পিকচার নিয়ে নিলাম স্মৃতি হিসেবে থাকবে ওরা যখন বর্ণ হবে তখন দেখবে এই মেমোরিগুলো ওদের ভালো লাগবে তো এই তো এগুলাই মানে এই এটাই লাইফ বাচ্চারা মানে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তারপরে আহসান আহসান মেয়ে আসলেন বোনের সাথে পিকচার নিতে আমি এখন ভিডিও নিচ্ছি পরে আমি এগুলা স্ক্রিনশট নিয়ে পিকচার নিয়ে নেব আর এই তো কেমন লাগছে আপনাদের বলবেন আর সবাই প্লিজ আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যারা যেন তারা অনেক বড় হতে পারে ইমানের সাথে বড় হতে পারে আল্লাহ যেন ওদের মানুষের মতো মানুষ করেন অনেক অনেক বড় করেন ছিল আমার ব্লগ আমার স্পেশাল একটা ব্লগ ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ <laughs> right, three, seven, give us a wave. Happy birthday! Happy birthday! Right, ready? Yes. After three. Up. one, two.